আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু ফ্রুটস। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু ফ্রুটস সাজানো আছে। তো অনেকেই হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না। তো আমি আপনাদের সামনে ফ্রুটসগুলো কেটে দেখাবো, প্লাস হচ্ছে আমি কোনটার কী নাম আমি বলে দিব, ঠিক আছে? তো আমি প্রথমেই এইটাকে দিয়ে শুরু করছি। এটা তো আমরা মোটামুটি সবাই চিনি, এই ফ্রুটসটাকে আমরা মোটামুটি সবাই চিনি। তো এটাকে বলা হয় কাঠলিচু, আর আমাদের মালয়েশিয়াতে এটার নাম দেয়, নাম বলে হচ্ছে মাথাকুচি। মাথাকুচি এটার নাম মালয়েশিয়ায় বলে, কিন্তু বাংলাদেশে আমরা এটাকে কাঠলিচু হিসেবেই চিনি। এটাকে একটু জাস্ট প্রেস করলেই দেখবেন লিচুটা বের হয়ে আসতেছে। এটা দেখেন, এটা কিন্তু খুবই টেস্টি, একদম মিষ্টি, একদম একটা ফল, খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের একটি ফল। তো আমি যেইগুলো খুলতেছি সেগুলো একটা প্লেটে রাখবো আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এগুলো একটু নিচে নামায় রাখছি। যে এটা হচ্ছে কাঠলিচু বা মাথাকুচি। আচ্ছা, আর এটা একটা ফল, মালয়েশিয়ান একটা ফল, মালয়েশিয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ান একটা ফল। এটাকে বলে হচ্ছে রামবুটান। এটা কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মাঝ বরাবর একটা রেখার মতো আছে, জাস্ট এই রেখা বরাবর হালকা করে একটু প্রেস করলেই কিন্তু এটা কেটে যাবে। দেখেন, প্রেস করলেই, এই রেখা বরাবর একটু প্রেস করলি, দেখেন কত সুন্দর হয়ে বের হয়ে আসে। এই হচ্ছে, এটা একটা ফ্রুটস। এটা অনেকটাই আমাদের দেশের লিচুর মতো, খুবই রসালো একটা ফল, দেখতে পাচ্ছেন? এই যে খুবই রসালো। এটাও লিচু জাতের, এটাও কিন্তু একটা লিচু জাতের ফল। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এটাও কিন্তু রামবুটান, এটা আরেকটা জাতের রামবুটান। এটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের কদম ফুলের মতো দেখতে। এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটার উপরের খোসাটা একটু শক্ত, এই যে দেখেন সেম এটার মতোই কিন্তু দেখতে ভিতরটা, কিন্তু উপরের অংশটা একটু দেখতে ডিফারেন্ট, কালার একটু ডিফারেন্ট, এবং উপরের অংশটা দেখতে কদম ফুলের মতো। এই যে ভিতরটা কিন্তু একদম সেম, এটাও রামবুটান। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা ফ্রুটস, এই ফ্রুটসটাকে পৃথ্বীরাজ ফ্রুট বলে। এটাকে আসলে ইন্ডিয়াতে এই নামে জানে, আমি মালয়েশিয়ার নামটা জানি না। এটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের লটকনের মতো, কিন্তু ভিতরটা কিন্তু খেতে কিন্তু লটকনের মতো না। হ্যাঁ, আমি আপনাকে এটা একটা বড় সাইজটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে হচ্ছে আমাদের বাংলাদেশের যে গাব, এটা এভাবে ছিলে ফেলা যায়। তবে এটাতে কিন্তু অনেক কষ, হাত একদম আঠা, বা কাঁঠালের যেমন আঠা থাকে এটাতে সেরকম আঠা টাইপের একটা ই থাকে, হাতটা একটু কষ, আঠালো হয়ে যায়। এটার ভিতরটা একদম এক আমাদের রসুনের কোয়া কোয়ার মতো।
এই ফ্রুটসটাও খেতে টেস্টি আছে, এটাও মিষ্টি, এটাও দেখতে অনেকটা লিচুর মতো দেখা যায়। এটার ভিতরে প্রত্যেকটা কোয়ার ভিতরে একটা করে বিচিও আছে। এই যে ভিতরে বিচি দেখা যাচ্ছে, এগুলো এরকম কোয়া করে খোলা যায়। ওকে, দেন আমি চলে যাচ্ছি, মোটামুটি সব ফ্রুটসই আমার দেখানো হয়েছে। আচ্ছা, এটা এটা হচ্ছে সবাই চিনেন সফেদা, তবে এটা একটু সাইজে অনেক বড়, একটা আপেলের সমান সফেদাটা, কিন্তু এটা যেহেতু পাকে নাই সেই জন্য আমি এটা কাটছি না। ভিতরে সফেদা বাংলাদেশে যে দেখতে যেমন, এটা ভিতরেও দেখতে সেম। এই তো আজকে আমার ফ্রুটস আমি মোটামুটি দেখিয়ে ফেলেছি। এই যে আমি যেগুলো কেটেছিলাম এগুলো, এটা হচ্ছে কাটলিচু, এটা রামবুটান, এটাও রামবুটান, বাট দুইটা দুই রকম বাইরের অংশ দেখতে। এটাকে বলে পৃথ্বীরাজ ফ্রুটস, ঠিক আছে, তবে মালয়েশিয়ার নামটা আমি জানি না। এটা অনেকটা দেখতে লটকনের মতো, উপরটা দেখতে লটকনের মতো, ভিতরটাও লটকনেরই মতো, কিন্তু টেস্ট লটকনের মতো না, ঠিক আছে। এই হলো আজকে আমার ভিডিও, তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।